আল্লাহর নবীর সাহাবারা জান্নাত তালাশ করতেন তলোয়ারের ছায়ার নিচে। প্রিয় নবী বলেছেন এটাই, আল জান্নাতু তাহতাজিলা লিসুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। এর মানে কি? এর মানে হলো তুমি যদি অন্যায়ের তলোয়ার, অন্যায় প্রতিরোধের তলোয়ার হাতে নাও, তাহলে জালেমরা তোমার সার দেবে না, তারা তোমাকে আঘাত করবে। এমনও হতে পারে জাকারিয়া নবীর মতো তোমাকে তারা হত্যা করবে, ফাঁসিতে ঝোলাবে, ইউসুফ নবীর মতো জেলে দেবে, আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দেবে। কিন্তু এখন তলোয়ারের নিচে আর জান্নাত খোঁজে না, এখন পাবলিক জান্নাত খোঁজে তাসবির দানার ভিতরে মসজিদের কোনায় ঢুকে। সমাজে জিকিরকারী আছে, নামাজওয়ালা আলহামদুলিল্লাহ এখনো আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা আছে, জাকাতওয়ালা আছে, কিন্তু অন্যায়ের প্রতিরোধওয়ালা খুব কমে গেছে। অন্যায়কারীদের কারণে সমাজে অন্যায়ের সয়লাব হয় না, অন্যায় বেড়ে যায় এ ভালো মানুষগুলো চুপে থাকার কারণে। আর আমরা যখন থেকে অন্যায়ের প্রতিবাদ বন্ধ করেছি, তখন থেকে আকাশওয়ালার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন আমরা মজলুম, আমরা মাইর খাওয়া জাতি, আমরা দোয়া করি, আকাশওয়ালার কাছে দোয়া আর যায় না। বাবরি মসজিদ ভেঙ্গে ফেলল, কত দোয়া আমরা করেছি। কাবা ভাঙতে এসেছে আব্রাহাম, কাবার ধারে কাছে যাইতে পারে নাই, কাবা থেকে কয়েক মাইল দূরে ওয়াদিয়াল মহাসার, ওখানে আল্লাহ বাবিল পাঠায়া পাথর মাইরা বসি বানায়া সারছে, কাবার গায়ের টাচ করতে পারে নাই কয়েক মাইল দূরে থাকতে। কিন্তু বাবরি মসজিদ ওই কাবার অংশ, আল্লাহর ঘর, তারা ভেঙ্গে শেষ করে দিল। একটা পাখিও আকাশ থেকে আসলো না, দোয়া তো আমরা করেছি, কবুল কেন হলো না? ও আমার প্রিয় ভাইরা, 313 জন সাহাবি নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বদরে সাহায্যের জন্য। ফেরেশতে এসেছিল 5000 بخمسة آلاف من الملائكة مسومين. سبحان الله পড়েন। ফেরেশতা আসছে কয় হাজার। কিন্তু মায়ানমারে যখন গুলি করে মুসলমান মারলো, কসুর মতো কাটলো, ফেরেশতা আসছে কয় হাজার, কয়জন? দোয়া তো করছি, কবুল হইল কই? রমজানে তারাবি পড়ার জন্য, এতেকাপের জন্য উমরা করার শখে প্রায় বছরই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকবার কাবাতে যাওয়ার সুযোগ দিয়েছে, এখন করোনার কারণে যেতে পারি না, মনটা বড় খারাপ। আমার বন্ধু সেখানে দেখেছি বিতিরের নামাজে কাবার ইমাম প্রতিদিন বোরমা বোরমা বলে দোয়া করতেছে, জুমার খুতবার মাঝে সানি খুতবাতে যখন দোয়া করে তখন বর্মার জন্য নাম ধরে ধরে দোয়া করেছে কাবার ইমাম। অথচ সে বর্মা, সে মায়ানমার, এখন মুসলমান শূন্য হয়ে গেছে প্রায়, দোয়া তো কবুল হলো না, কারণ আছে না নেই। ইরাক শেষ হয়ে গেল, কত দোয়া আমরা করলাম কবুল হলো না। কাল আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতামুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, প্রিয় নবী কারণ বলছে, অবশ্যই তোমরা সৎ কাজ করবে এবং আদেশ করবে, অসৎ কাজ ছাড়বে এবং প্রতিরোধ করবে, যদি এটা না করো আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবা, তাহলে আল্লাহ তোমাদের উপরে তার পক্ষ থেকে আজাব পাঠাবে, বিপদ মুসিবত দেবে, জালেমদেরকে তোমাদের উপর চড়াও করে দেবে। সুম্মালা তাদউন্নাহু, তখন তোমরা দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়ার কবুল হবে না।
ও মুসলমান ভাইয়েরা, কত অন্যায় সমাজে আছে। ইরাক আক্রান্ত হলো, কাবার ইমাম দোয়া করে আল্লাহ ইরাকের সাহায্য কর, বাংলাদেশের 3,00,000-3,50,000 মসজিদ থেকে দোয়া, আল্লাহ ইরাকের সাহায্য করো, সৌদি আরবের মসজিদ, কাতারের মসজিদ, দুবাইয়ের মসজিদ, আমার সব মুসলমান ভাই কয় আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ তখন জিগায়, আমি সাহায্য করতাম, কিন্তু তোদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী কয়জন পাঠাইছত, পাকিস্তান থেকে কয়জন পাঠাইছত, সৌদি আরব থেকে কয়জন পাঠাইছত, কয় একজনও না। তো আল্লাহকে সব আমি করলে তোদেরকে খলিফা বানাইছি কেন? আব্রাহা কাবা ভাঙতে আসছে, তখন কাবা হেফাজত করার জন্য কাবার আশেপাশে কোনো মুসলমান ছিল না। আব্রাহা কাবা ভাঙতে এসেছিল বিশ্বনবীর জন্মের 50 দিন আগে। তখন কাবার মোতাওয়াল্লি ছিল রাসুলের দাদা আব্দুল মুত্তালেব, উনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে মূর্তি ছিল 360। আব্দুল মুত্তালেব ছিল একজন মুশরিক, কাবা ভাঙতে আইসে আরেকজন কাফের। তো আল্লাহর ঘর বাসাইব কে? মোমেনে তো নাই, এই জন্য আল্লাহকে আমি আবাবিল পাখি পাঠাইছি। কিন্তু বাবরি মসজিদ যখন ভাঙ্গে, তখন ভারতে মুসলমান আছে 25 কোটি, বাংলাদেশে আছে 15 কোটি, তো তোরা কয়জন শহীদ হইছ? শুধু আমি আল্লাহরে কো আল্লাহ তুমি বাবরি মসজিদ বাঁচাও, আল্লাহ কয় তোদের কামডা কি? তোমরা অন্যায় দেখলে প্রতিরোধ করবা না, অন্যায় প্রতিরোধ করতে গেলে রক্ত লাগে, অন্যায় প্রতিরোধ করতে গেলে মরা লাগে, অন্যায় প্রতিরোধ করতে গেলে মজলুম হওয়া লাগে, অন্যায় প্রতিরোধ করতে গেলে ব্যবসা চলে যেতে পারে, অন্যায় প্রতিরোধ করতে গেলে চাকরি চলে যেতে পারে, অন্যায় প্রতিরোধ করতে গেলে জানমালের ক্ষতি হতে পারে। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওই ক্ষতির মাধ্যমে তুমি আগাইবা, আমি জান্নাত দিয়ে দেব। কিন্তু তুমি সুবিধাবাদী হইয়া মসজিদের কোণে নিরাপদে তাসবিহ টিপবা, প্রতিরোধ করবা না, অন্যায় তোমার দোয়ার কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তবে রাসূলের তরিকা অবলম্বন করে, রাসূলের নিয়ম মেনে। বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করার সিস্টেম আছে, কোরআনেও আছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, দোয়া আছে। এভাবে আপনি সন্তানের জন্য বলবেন, আল্লাহ আমার একটা নেক ছেলে দাও, নেক মেয়ে দাও। আচ্ছা বলুন তো, দোয়া করবেন আগে না বিয়া করবেন আগে? এখন আপনি যদি দোয়া 30 একবারে প্রতিদিন 100 বার করেন, আল্লাহ আমার একটা নেক ছেলে দিও, বিয়ে করেন না, দিব কোন জায়গা? আল্লাহর হাবিবের দিকে তাকান, আল্লাহ বলছে যাও যাও জালেমের প্রতিরোধ করো, জিহাদ করো। 313 জন সাহাবি নিয়া রাসুল মদিনা থেকে বের হলেন, চলে গেলেন বদরে, 170 কিলোমিটার দূরে, অনেক দূর, অনেক দূর। ওই বদরের প্রান্তরে আমিও গিয়েছিলাম, যাবেন সুযোগ থাকলে যাবেন, হজ করতে উমরা করতে যখন মক্কায় যান, এই জায়গাগুলো দেখবেন, ঈমান তাজা হবে। বদরে যাওয়ার পর আমার মনে হয়েছে ওই জমিন আল্লাহর ফেরেশতাদের পায়ের চাপ এখনো লেগে আছে, 5,000 ফেরেশতা জমিনে নেমে যুদ্ধ করেছে। একটা ভিন্ন জায়গা মনে হলো আমার কাছে, এটা অনুভূতির ব্যাপার আর কি। শেখ সাদি রাহেমাহুল্লাহ কাদার মাঝে সুগন্ধ পাইছে, এগুলো অনুভূতি। জিজ্ঞাস করছে, কাদার এই তোর মাঝে সুগন্ধ আসলো কোত্থেকে? কাদা জবাব দিল, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে, গোলাপ ফুলের সাথে ছিলাম তাই সুগন্ধ এসে গেছে। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব 313 জন সাহাবি নিয়া বদরে না যাইয়া মসজিদে নববীর কোনায় ঢুকে সবাই মিলে খতমে তাহলিল পইরা কোরআন শরীফের আয়াতে কারিমা কুল হুয়াল্লাহ 3 বার করে পড়লে 1 খতমের সওয়াব হয়, 313 জন যদি 3 বার করে পড়তো কত খতমের সওয়াব হইতো? 313 খতম। এবার রাসুল হাত তুলতেন, আল্লাহ আবু জাহেলের সাথে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধে আমাদের যাওয়া লাগবে কেন? তোমার ক্ষমতার তো অভাব নাই, একটা জ্বর তুফান তোলো,
মরুভূমিতে শেষ কইরা দেও, দোয়া করতো রাসুল। 313 সাহাবি বলতো আমিন, দোয়া ফিরাই কেডা, রাসুলের সে বড় দোয়া করিনা আছে কেডা, সাহাবিদের সে বড় আমিন কন্যা আছে কেডা। কিন্তু রাসুল কি মসজিদের কোনায় ঢুকিয়া দোয়া করছিল, নাকি জেহাদের মাঠে গেছিল? ওখানে যাওয়ার পরে এবারে তিনি হাত তুলে দোয়া করেছে, 5000 ফেরেশতা এসে গেছে। আমরা সবাই বলি বাবরি মসজিদ বাসাও, আর 40 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমায়, আল্লাহ কা আমি দোয়া কবুল করি না। সমাজে হাজারো সংগতি, হাজারো অন্যায়, আপনি চুপ করে আছেন, সৎ কাজের আদেশকারী কমে গেছে, শুধু অনুরোধ করে, অনুরোধ অনেকে অনুরোধও করে না। এই যে ফজরের নামাজে বাবা চলে যায় মসজিদে, যুবক ছেলে ঘরে ঘুমায়, সাথে নামাজে নেয় না, এমন বাবা আছে না? নাই। কিসের জান্নাত? একা একা নামাজ পড়ে জান্নাতে যাইবা কইল কে? কোরআনের বক্তব্য তো হলো কুয়াং ফুসাকুম ওয়াহালি কুম নারা। হাশরের ময়দানে সে যুবক ছেলে তোমার জামা টেনে ধরে রাখবে, ওই বেনামাজি যুবকরে আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা, বেটা তুই তো নামাজি পড়স নাই। যুবক ছেলে বলবে রাব্বুল আলামিন, আমার একটু আরজি আছে, আমাকে নামাজ শিখানোর আমার বাবার দায়িত্ব ছিল কিনা? 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও, শাসন করো, নামাজ শিখাতেই হবে, এমন হাদিস আছে কিনা? আমার বাবা সে দায়িত্ব পালন করে নাই। বাবারে ডাকো, যুবতী মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, স্কুলে যায় না, ভার্সিটিতে যায় না, অথচ বাবা হাজি সাহেব নামাজি বাবা। ওই যুবতীর চুলের সৌন্দর্য হাজার ছেলে দেখেছে, ঠোঁটের সৌন্দর্য দেখেছে, বুকের সৌন্দর্য দেখেছে, মাজার সৌন্দর্য দেখেছে, মেয়েটা ধেলতে দুলতে চলেছে, প্রতিজন তাকাইছে একটা করে কবিরা গুনা, মেয়ের হয়েছে একাই হাজার হাজার কবিরা গুনা। আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা, মেয়ে বলবে আল্লাহ আমি একা কেন যাব, বাবা বোরকা সিলাইয়া দিলে তো জাহান্নামি হতাম না। বাবারে ডাকো, বাবারে ডাকো, না যা আল্লাহুমা তাহতা আকদামিনা মিনাল আসফালিন। আজকে বাবারে পায়ের তলায় রাখতে চাই। কো আনফুসাকুম ওয়াহালিকুম নার, আদেশ করো, আদেশ, সৎ কাজ একা করলে হবে না, আদেশ করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, সৃষ্টির সেরা বানায়া, কোন মাখলুকে কাজ করে না। ও আমার প্রিয় ভাইটি, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, ও আল্লাহ আমার স্বামীকে ডাকো, আমার স্বামী নিজেই তো আমার লিপস্টিক দিয়া সাজায়া গোজায়া মোটর সাইকেলের পিছনে বসায়া এলাকা ঘুরাইছে, এমন কিছু স্বামী নামের আসামি আছে না? নাই। বরং বাড়ি যাইয়া বৌরে কয় সাজো, বেশি করে সাজো, গায়ে দিয়েছে হলুদ কাপড়, ব্লাউজটাও হলুদ, এখন নেইল পালিশ হলুদ নাই, অন্য কালার। স্বামী কয় আমি কিনা আনি একটু বইও দো আনতে আনতাছি, নিজের বউটারে বেশি করে সাজাইয়া তারপরে রাস্তায় বের হয়, পাবলিক দেখে। হাশরের ময়দানে স্ত্রী বলবে আল্লাহ এ স্বামীর কারণে আমি আজ জাহান্নামি, ডাকো, পায়ের তলায় রাখতে চাই। ও নামাজি বাবা, নামাজি স্বামী, তাদের মামলায় তুমি হবে জাহান্নামি। হাদিস হলো আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। এই হাদিসটা জীবনে শোনেন নাই, আমার মনে এখানে একজনও নাই, শুনেছেন বারবার, এখন দায়ুস কে? সেই বাবা দায়ুস যেই বাবা তার মেয়েরে পর্দা করায় নাই, সেই স্বামী দায়ুস যে স্বামী স্ত্রীকে পর্দা করায় নাই, সেই বড় ভাই দায়ুস যে নিজের ছোট বোনকে পর্দা করায় নাই,
তাহলে আপনার বউ হলো বেপর্দা জাহান্নামি আপনি, বোন হলো বেপর্দা জাহান্নামি তুমি বড় ভাই, আপনার মেয়ে হলো বেপর্দা জাহান্নামি তুমি বাবা, তোমার নামাজ রোজা কাজে আসবে না, কারণ তুমি সৃষ্টির সেরা, শুধু সৎ কাজ করলে চলবে না, তোমাকে সৎ কাজে আদেশ করতেই, এটা তোমার দায়িত্ব। অন্যায় দেখেছেন, চুপ থেকেছেন, আল্লাহর গজব আসলে আপনি সারা পাবেন না, চুপ থাকার অধিকার আপনার নাই। বিশ্বনবী বলেছেন দুনিয়া হচ্ছে একটা নৌকার মতো, কিসের মতো? নৌকা, লঞ্চ। উদাহরণ দিয়েছেন সহিবকারীতে এসেছে, সুপ থেকো না, সুপ থেকো না। উদাহরণটা রাসূল থেকে শোনাচ্ছি, এর আগে কোরআন থেকে একটি ছোট্ট অংশ পড়ি, আল্লাহ নিজেও বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাউ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা যারা দুনিয়া আছো ওই গজবকে ভয় করো, যে গজব যদি জালেমের কারণে আসে, তোমরা যারা ভালো মানুষ তারাও সে গজব থেকে বাঁচতে পারবা না। আপনাদের এই এলাকায় বৃষ্টি হচ্ছে না ধরেন গত 6 মাস 8 মাস 1 বছর, তো একজন আল্লাহর ওলি আছে এলাকায়, আল্লাহর প্রিয় বান্দা আছে, মুস্তাজাবুদ দাও আছে, দোয়া করলে কবুল হয় এমন কিছু ভালো মানুষ আছে না নাই? ও বেটা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ কয় ঠিক আছে মান্দা, বৃষ্টি দিলাম, এখন বৃষ্টিটা শুধু ওই বেটার টিনের সালে পড়বে, ঠিক না? মাশাআল্লাহ, এই যে বোঝে সব, এলাকায় জালেমদের জুলমের কারণে গজব আসলো, ওইটা শুধু জালেমের বাড়িতে পড়বে না, ওই হুজুরের দোয়ায় যদি বৃষ্টি হয়, এলাকায় হিন্দু থাকলে তাদের বাড়িতেও বৃষ্টির পানি পড়বে, বৌদ্ধ থাকলেও ইহুদি থাকলেও পড়বে। দোয়া করছে আল্লাহর ওলি, রহমত পাইয়া গেছে সবাই, এলাকার জালেমরা জুলুম করবে, সুখ থাকবেন না, তাদের কারণে গজব আসলে হাজি গাজি কেউ রক্ষা পাবে না। আম পাড়ার জন্য, জাম পাড়ার জন্য গাছে ওঠে, কিছু কিছু লাল পিঁপড়া আছে পায়ের মাঝে উঠে কামড়ায়, আসেনি ফুরা সন্ত্রাসী। পায়ের মাঝে উঠেই কামড় মারে, এখন পিঁপড়া উঠছে 10-12টা, কামড় দিছে 2-3টা।